দীর্ঘদিন চীনের ক্ষমতার লাগাম প্রেসিডেন্ট শি জিনপিংয়ের হাতে। অনেকটা একচ্ছত্র আধিপত্য দেখিয়ে যাচ্ছে তার দল চীনা কমিউনিস্ট পার্টি বা সিসিপি। তার দাপুটে সেই দলে এবার ভাঙনের সুর বাজছে। শঙ্কা করা হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি যে কোনো সময় ভেঙে যেতে পারে, দলের মধ্যে দেখা দিতে পারে বিভক্তি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, গেল 1 জুলাই থেকে রেজিমেন্ট পার্টি সহ অন্যান্য সংশ্লিষ্ট দলগুলো শির দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এসসিও শীর্ষ সম্মেলনে শি জিনপিংয়ের সঙ্গে বিশ্ব নেতৃবৃন্দের প্রতিক্রিয়া সিসিপি কর্তৃপক্ষকে বিস্মিত করেছে। অভিযোগ রয়েছে, তিনি যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন। ওই সম্মেলনে শি জিনপিং বারবার সিসিপির পতনের বিষয়ে সতর্ক করছেন, যা মোকাবেলা না করলে দুর্যোগ অনিবার্য বলেও নেতাদের বার্তা দেন তিনি। চীনা কমিউনিস্ট পার্টির সংখ্যা তাদেরকে শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের মতো পরিণতি ভোগ করতেও হতে পারে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সিসিপি কর্তৃপক্ষের নেওয়া নীতিগত বিষয়গুলো দিন দিন অজনপ্রিয় হয়ে উঠছে বলেও দলের ভেতর থেকেই অভিযোগ করা হচ্ছে। এমনও গুঞ্জন ছড়িয়েছে যে লাখ লাখ মানুষ দল ছেড়ে যাচ্ছে, যা শি জিনপিংয়ের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। গ্রিক সিটি টাইমসের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনা কমিউনিস্ট পার্টির জনগণের স্বাধীনতা খর্ব করছে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করার বিষয় পর্যন্ত কড়াকড়ি আরোপ করা হয়। এর মধ্যেই চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং প্রায় 1 মাস ধরে নিখোঁজ। এই বিষয়টি নিয়েও বেশ চাপের মধ্যে রয়েছে শি জিনপিং প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করে নিখোঁজ চীনা পররাষ্ট্রমন্ত্রী ইস্যুতে সমালোচনার ঝড় বইছে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে। গেল 1 সপ্তাহে চীনের নিজস্ব সার্চ ইঞ্জিনে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে কিন গ্যাংকে। গেল বছরের ডিসেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান কিন। তিনি দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আস্থাভাজন হিসেবে পরিচিত, কিন্তু পদে থাকা অবস্থায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর এমন রহস্যজনক উধাও হয়ে যাওয়ার ঘটনা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।